সুস্বাগত সবাইকে তো কেমন আছো তোমরা তো দেখো আজ আমরা এই ভিডিওতে কথা বলবো ফেসবুক ইউজ করা কেন তোমার কন্ট্রোল করা উচিত এই টপিক নিয়ে তো চলো তাহলে শুরু করা যাক আছে এই ভিডিও এখন দেখো এগুলো আমরা সোশ্যাল ইস্যু নিয়ে বিভিন্ন ভিডিও করছি এবং এগুলো নিয়ে আস্তে আস্তে ডেপথের আরও ভিডিও আসবে তো দেখো সোশ্যাল মিডিয়া এখন সবাই এখন বেসিক্যালি ইউজ করে তো সেই ধরো প্রাইমারি স্কুলে পড়ুক হাই স্কুলে পড়ুক কলেজে পড়ুক ইউনিভার্সিটিতে সবাই এখন আমরা ইউজ করি সোশ্যাল মিডিয়া তো সোশ্যাল মিডিয়ার মধ্যে থেকে বড়ো জায়েন্ট হচ্ছে যে দু তিনটে কোম্পানি আছে তো তার মধ্যে এখন গুগল আছে ফেসবুক তারপরেই চলে আসে তো ঠিক আছে তো ফেসবুক দেখো গুগল যেভাবে আমরা ইউজ করি তার থেকে ফেসবুকের ব্যাপারটা পুরো সম্পূর্ণরূপে আলাদা আস্তে আস্তে ফেসবুক আরও বিশাল বড় হয়ে যাচ্ছে তো তার জন্য ফেসবুককে ভাঙারও কথা চলছে তো সেগুলো পরের কথা কিন্তু যেগুলো দেখা যাচ্ছে যে ফেসবুক আস্তে আস্তে আমাদের এখানে অ্যাডিকশান এত বেড়ে যাচ্ছে মানে আসক্তি এত বেড়ে যাচ্ছে এবং সেটা আমরা কিভাবে ইউজ করব সেটাই আমরা বুঝতে পারছি না তো পুরো একদম পুরো নেশার মতো হয়ে গেছে যেরকম বিড়ি বা সিগারেটের যেরকম নেশা তো লোকের এখন নেশা হয়ে গেছে ফেসবুক করার তো কনস্ট্যান্টলি তার ওপেন না করলে সে মানে সে ঠিক থাকতে পারছে না এরকম একটা অবস্থা কিন্তু ধরো তুমি এখন পড়ছো ধরো স্কুলে পড়ো বা কলেজে পড়ো ইউনিভার্সিটিতে তো তোমার কন্ট্রোল করা উচিত যে কিভাবে আমি ফেসবুকটা ইউজ করব। ফেসবুক বা অন্যান্য যেগুলো সোশ্যাল মিডিয়া হোক সেগুলো তোমারকেই কন্ট্রোল করতে হবে ঠিক আছে তাছাড়া কেউ কন্ট্রোল করতে পারবে না কারণ পুরো মোবাইলটাই তোমার কাছে রয়েছে তোমার মোবাইল তো কেউ অন্য কেউ ইউজ করবে না তো সেটা তুমি কীভাবে ইউজ করছো সোশ্যাল মিডিয়া তা পজিটিভ ওয়েতে না নেগেটিভ ওয়েতে এটা সম্পূর্ণভাবে তোমার উপর ডিপেন্ড করছে তো তার জন্য এটা ইউজ করার সময় সময় সেগুলো ভাবা দরকার তো দেখো ফেসবুকের অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে ফেসবুক আলাদা হচ্ছে এখানে পুরো প্ল্যাটফর্ম এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন নেই বললেই চলে ইউটিউবে বা গুগলে যেরকম বিভিন্ন ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে তো সেই হিসাবে ফেসবুকে কিছুই টার্মস অ্যান্ড কন্ডিশন নেই যে কোনো ধরনের তুমি কন্টেন্ট পেয়ে যাবে এবং সেগুলো আপলোডে কোনো রেস্ট্রিকশান নেই তো সেই ব্যাপারগুলো কিন্তু রয়েছে এবং তার থেকেও বেশি ডেঞ্জারাস হচ্ছে ফেসবুকে যেটা রয়েছে এখন আমরা যেগুলো শেয়ার করি দেখো তুমি যদি ডিটেলসে দেখো তাহলে আমাদের যে জয়ী হই যেসব ক্ষেত্রে আমাদের আমাদের পজিটিভ যে জিনিসগুলো মানে সেরকম অ্যাচিভমেন্ট যেগুলো আমাদের বেসিক্যালি সেই অ্যাচিভমেন্টগুলো আমরা শেয়ার করি আর সেই অ্যাচিভমেন্টটি পরপর আমরা ফিডে গিয়ে পরপর রিফ্রেশ করে করে পরপর দেখতে থাকি একজন কেউ কোনো কিছুতে ধরো হেরে গেলে কিন্তু সেগুলো নিয়ে সেলিব্রেশন করে না তো এই জিনিসগুলো কিন্তু মেন্টালি আমাদের খুবই এফেক্ট পড়ে ধরো তুমি আমরা লোকের জয় দেখতে দেখতেই সেগুলোকেই আমরা ভাবতে থাকি যে এরকমই হচ্ছে মানুষের ধারণ তো আমার এরকম পারফেক্ট লাইফ করতে হবে তো সেই পারফেক্ট করতে যে আসল যে জীবনধারা সেগুলো আমরা ভুলে ভুলে গিয়ে পুরো ভার্চুয়াল লাইফের উপর পুরো সম্পূর্ণভাবে আসক্ত হয়ে যায় তো এই জিনিসটা কিন্তু ফেসবুকে খুব দারুণভাবে রয়েছে ইনস্টাগ্রামেও আছে কিন্তু ইনস্টাগ্রামের থেকেও ফেসবুক আরও ডেঞ্জারাস কারণ এগুলো ইউজ করার সময় আমরা ঘন্টার পর ঘণ্টা কাটাচ্ছি কিন্তু আমরা বুঝতেই পারছি না যে ক কীভাবে সময় নষ্ট হচ্ছে ঠিক আছে কিন্তু তুমি যে কাজের সময় তোমার যেটা তুমি যেটাই ধরো পড়ো বা অন্যান্য কোনো কাজ করো তো সেটাই তুমি যদি ফেসবুক করে সময় নষ্ট করো তাহলে কিন্তু বিশাল সমস্যা না তো সে ব্যাপারটা রয়েছে তো ধরো তুমি ফেসবুক তার জন্য রেস্ট্রিক্ট করার দরকার আর এগুলো মেন্টালি আরও বেশি ডিসব্যালেন্স নিয়ে আসে আমাদের এটা আমার ভাবা দরকার তুমি যদি ভেবে দেখো কনস্ট্যান্টলি যে ধরো তুমি কে কোন পোস্টটা পোস্ট করলো সেখানে কটা লাইক এলো ঠিক আছে কে কী কমেন্ট করলো সেগুলো নিয়েই তুমি ভাবতে থাকছো দিন দিন ধরো তুমি কোনো জিনিস শেয়ার করলে এবং সেগুলো নিয়েই ভাবতে থাকলে কনস্ট্যান্টলি এবং সারাটা দিন তুমি ওই ওই ভাবতে গেলে আর মাঝে মাঝে দেখতে থাকলে চেক করতে থাকলে এই কটা লাইক এলো কটা কমেন্ট এলো কে কে কমেন্ট করলো তার অ্যান্সার দিতে হবে তো এগুলো করতে করতে কিন্তু ঘণ্টা পর ঘণ্টা কেটে যাচ্ছে কিন্তু তোমার সেগুলো খেয়ালই নেই মানে অন্যান্য যে তোমার কাজ রয়েছে সেগুলো তুমি বাদ দিয়ে এর পেছনেই ছুটে চলেছ তো তার জন্য ফেসবুক খুবই ডেঞ্জারাস অন্যান্য সোশ্যাল মিডিয়ার থেকে আর তারপরে ডিপ ফেক যে ব্যাপারটা এসছে ডিপ ফেক ব্যাপারটা হচ্ছে ঠিকগুলো নিয়ে আমরা অনেক অন্য ভিডিওতে কথা বলুক কিন্তু এটা আজকের টপিক হচ্ছে ফেসবুক নিয়ে শুধুমাত্র তো এই জিনিসগুলো কিন্তু তোমার ইউজ করা ধরো তুমি ফেসবুক যখন ইউজ করছো কারণ সম্পূর্ণভাবে হঠাৎ করে তোমার বাদ দেওয়া তোমার পক্ষে সম্ভব হবে না তো আস্তে আস্তে তুমি যদি কমাতে পারো টাইম লিমিট তাহলে কিন্তু তোমার খুবই ভালো হবে তো যেহেতু তোমার কাছে নেট রয়েছে তো তারপর জন্য তুমি ফেসবুক ইউজ করতে পারছো এবং সেটা তোমার কতটা টাইম তুমি তার পেছনে দিচ্ছ সেটাও কিন্তু দেখার প্রয়োজন আর কি কী কন্টেন্ট তুমি দেখছো এবং তাতে তোমার মেন্টালি মানসিক মানসিকভাবে কী কী প্রভাব পড়ছে নিজের উপর তো সেগুলো কিন্তু দেখা দরকার ধরো তোমার বন্ধুরা ঠিক আছে যেগুলো তারা যেগুলো ক্ষেত্রে যে যে জিনিস অ্যাচিভ করছে তো সেগুলো তারা শেয়ার করছে বা তাদের জীবনে যেগুলো ঘটছে সেগুলো শেয়ার করছে এবং তুমি সেগুলো কনস্ট্যান্টলি দেখছো তাতে রিয়্যাক্ট করছো কিছু তোমার ভালো লাগছে কিন্তু তোমার কিছু জিনিস ভালো লাগছে না কিন্তু তুমি লোক দেখানোর জন্য তুমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এরকম আমি করে যাচ্ছি মানে তাতে সায় সাই দিচ্ছ আর কি কিন্তু তোমার উপর কিন্তু একটা ব্যাড এফেক্ট বা খারাপ এফেক্ট কিন্তু পড়ছে তোমার উপরে এটা যখন এক দুইজনের উপর না বারবার বারবার যখন তুমি যখন বিভিন্ন এরকম কন্টেন্ট দেখতে থাকো ফেসবুকে তো তার কিন্তু একটা বিশাল বড় এফেক্ট পড়ে তোমার সেটা তুমি হঠাৎ করে বুঝতে পারবে না কিন্তু কিছুদিন পরে কিন্তু কিছু টানা ইউজ করার পরে কিন্তু এটা বুঝতে পারবে মানসিক অবসাদের ব্যাপারটা কিন্তু চলে আসে তখন যে ও এটা অ্যাচিভ করেছে কিন্তু আমি পারলাম না ও আমার সাথেই পড়তো বা আমার সাথেই কাজ করতো ও এই করে ফেললো এই এই জায়গায় এই গেলো বা সেগুলো কিন্তু আমি করতে পারলাম না আমি পিছিয়ে গেলাম এবং আস্তে আস্তে এইভাবেই কিন্তু পরপর হীনমন্নতা আসতে থাকে ধরো তোমার স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড ইউনিভার্সিটি ফ্রেন্ড এই জিনিসগুলো করছে বা কোথাও ঘুরতে যাচ্ছে বা কোনো লাইফে তার বড়ো অ্যাচিভমেন্ট আসছে সেগুলো সে শেয়ার করছে সেগুলো দেখে তুমি কনস্ট্যান্টলি পরপর দেখতে থাকছো কিন্তু তোমার লাইফে অতটা তুমি করতে পারছো না কিন্তু তার ফলে কিন্তু এটা তোমার উপরে একটা বিশাল বড় মারাত্মক এফেক্ট পড়বে এটা শুধু একজনের ক্ষেত্রে বলছি আবার তারপর যখন এটা তো একজন বন্ধুর কথা গেল তো এরকম তোমার ধরো কয়েকশো হাজারো হাজার ফ্রেন্ড থাকে এক একজনের তো এরকম কনস্ট্যান্টলি তুমি ফিড আপডেট যখন করেই যাচ্ছ রিফ্রেশ করেই যাচ্ছ এরকম পরপর আসতেই থাকছে ঠিক আছে এই কন্টেন্টগুলো এবং সেগুলো তুমি রিয়্যাক্ট করছো এবং তার ধরো তুমি যতক্ষণ রিয়্যাক্ট করছো ধরো তুমি দেখা গেলো তুমি অনেকক্ষণ ধরেই ফেসবুক ইউজ করো চার পাঁচ ঘন্টা ধরে বন্ধ করে দিলে কিন্তু তারপরেও বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু তুমি সেই জিনিসগুলো নিয়ে অটোমেটিক্যালি ভাবতে শুরু করেছ ঠিক আছে কিন্তু ওই যে সময়টা তুমি গেলো সেটা কিন্তু সেখানেই শেষ হয়ে গেল না তারপরেও কিন্তু তার ব্যাড ইফেক্টটা তোমার পড়তেই থাকলো তো সেই হিসাবে কিন্তু তুমি মানসিকভাবে টেনশনে থাকবে মানে দুশ্চিন্তার মধ্যে দিয়ে থাকবে ধরো তুমি কোনো কাজে কিন্তু মনোনিবেশ করতে পারবে না সে প্রেসে পড়া হোক বা অন্য কোনো কাজে হোক তোমার মাথায় ওগুলো কনস্ট্যান্টলি ঘুরতে থাকবে যে এ এ ও করে নিয়েছে আমার সাথে পড়তো এ বা আমার সাথে কাজ করতে এ কিন্তু আমি এটা পারছি না তো সেই হিসাবে তুমি কম্পেয়ার শুরু করে দাও সেই কম্প্যারিজন যখনই চলে আসে তখন তোমার মধ্যে হীনমন্যতা তুমি আস্তে আস্তে শুরু করে এই হিনমনতা যেমন একদিন দুদিন করে আসতে থাকে আস্তে আস্তে সেটা একটা অভ্যাসে মনে নিতে হয় এবং তার মারাত্মক বড় খারাপ প্রভাব কিন্তু তোমার লাইফে পড়ে তো এই জিনিসগুলো তোমার কনস্ট্যান্টলি ভাবা দরকার ঠিক আছে ভার্চুয়াল লাইফ থেকে রিয়েল লাইফে আমাদের বেশি অ্যাক্টিভ হওয়া খুবই দরকার কারণ আমরা এখন বেসিক্যালি যেটা দেখা যায় যে রিয়েল লাইফের থেকে ভার্চুয়াল লাইফে আমরা বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছি তো এই জিনিসগুলো খেয়াল রাখা দরকার ঠিক আছে সোশ্যাল মিডিয়া এখন ইউজ করতে হবে কিন্তু ধরো কাজে হলেও এখন ইউজ করতে হয় কিন্তু কিভাবে আমি ইউজ করছি কতটা ইউজ করছি সেটা কিন্তু আমার নিজের হাতে সেটা আমার কন্ট্রোল করার দরকার সেই সোশ্যাল মিডিয়া যেন আমাকে কন্ট্রোল না করে আমি যেন কন্ট্রোল করি তাকে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে তো ঠিক আছে তো এই জিনিসগুলো খেয়াল রাখা খুবই দরকার তো এটা নিয়ে যেহেতু আর আস্তে আস্তে যত দিন যাচ্ছে এটা মানসিক অবসরজনিত জিনিস কিন্তু আস্তে আস্তে বেড়েই চলেছে আর এই জিনিসগুলো তুমি নিজে যদি একটু বসে খেয়াল করো বা ভাবতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে ব্যাপারগুলো যে এই জিনিসটা কিন্তু হতেই থাকছে এবং কনস্ট্যান্টলি আরও হতে থাকবে যত দিন যাবে তো সেই হিসাবে তুমি কীভাবে সেটা ইউজ করছো সোশ্যাল মিডিয়া তো সেই জিনিসটা তোমার মাথায় রাখা খুবই দরকার ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার তো ঠিক এটা নিয়েই রিসেন্টলি একটা সিনেমা বেরিয়েছে তো সোশ্যাল ডিলেমা রিসেন্টলি টু থাউজেন্ড টোয়েন্টিতে বেরিয়েছে যে সোশ্যাল মিডিয়া কীভাবে আমাদের ব্রেনকে কন্ট্রোল করে তো এটা তোমরা দেখতে পারো সিনেমাটা তাহলেই বুঝতে পারবে যে সোশ্যাল মিডিয়া আমাদের কীভাবে কন্ট্রোল করে ধরো তুমি যে যে পেজ লাইক করছো বা যেটা আনলাইক করছো তো তার উপর ভিত্তি করে কিন্তু তোমার ফিডে কন্টেন্ট আসতে থাকে তুমি কি ধরনের জিনিস পছন্দ করো আর কি ধরনের জিনিস পছন্দ করো না তো তার উপর ভিত্তি করেই কিন্তু ধরো কোনো ধরনের প্রোডাক্ট বা কোনো ধরনের আইটেম বা কোনো ধরনের কোনো জিনিস বা বিষয় কিন্তু সেই মানে যে যে জিনিসগুলো তুমি লাইক করছো সেই ধরনের জিনিসই কিন্তু আসতে থাকছে ধরো আমি একটা সিম্পল উদাহরণ দিই ধরো তুমি অ্যামাজন বা ফ্লিপকার্টে কোনো জিনিস সার্চ করলে ধরো একটা বই সম্পর্কে তুমি সার্চ করলে ঠিক আছে কিন্তু কিনে সেটা কিনলে না কিন্তু পরবর্তীতেও ধরো তুমি যখন ফেসবুকও খুলছ সেই জিনিসগুলো তো তোমার চলে আসছে অটোমেটিক্যালি তো তোমার ডাটা কিন্তু সেখানে নিয়ে নিচ্ছে তো সে ব্যাপারগুলো কিন্তু আছে এবং সেগুলো তোমার কনস্ট্যান্টলি কনস্ট্যান্টলি চলে আসবে পরপর পরপর আসতে থাকবে মানে তোমাকে কিনতে বাধ্য করার জন্য আর কি পরপর পরপর আমরা সেটাই দেখতে থাকবো আর সেটাই ভাবতে থাকবো ও এটা আমি সার্চ করেছিলাম এটা আমার কিনতে হবে সে মনীতি করিয়ে দিচ্ছে তো সেই ব্যাপারগুলো কিন্তু রয়েছে মানে সে কিন্তু আমাদের কন্ট্রোল করছে তো এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে যে আমি কতটা ডাটা দেবো ফেসবুকে বা কতটা দেবো না এখন তো বেসিক্যালি লোকজন আমি এরকমও দেখেছি যে যে তাদের নিজের ব্যাঙ্কের অ্যাকাউন্টও তোমার ফেসবুকের আইডিতে শেয়ার করছে তো এখন তোমার ফেসবুকে কী কী তুমি শেয়ার করছো সেই জিনিসগুলো কিন্তু তোমার খেয়াল রাখা খুবই দরকার কারণ সেগুলো তোমার এগেনস্টে কিন্তু ইউজ হতে পারে এক্সেসিভ ডাটা তোমার ইউজ করা কিন্তু মানে সেখানে শেয়ার করা কিন্তু কোনো দরকারই নেই এখন তো লোকে মানে কোথাও ঘুরতে গেলে সেটা চেক ইন করে যাচ্ছে চেক আউট করে যাচ্ছে এবং সেই জিনিসগুলো সম্পর্কে একদম ডিটেলসে সব দিয়ে দিচ্ছে বা ভবিষ্যতে কোথায় সে যাচ্ছে বা কোথায় এসে থাকছে কোন রুমে এসে থাকছে কটার সময় কি করছে এই জিনিসগুলো সম্পর্কে সে একদম পুরো ডিটেলসে কিন্তু ফেসবুকে দিয়ে দিচ্ছে এতে কিন্তু তাতেই লস হচ্ছে তোমার তোমাকে তোমার উপর কেউ কিন্তু ধরো বেসিক্যালি কিছু কয়েক বছর আগে আমাদের এখানে এক বাড়িতে চুরি হয়েছিল তো তার কিছুদিন আগে চুরি হওয়ার কিছুদিন আগে সে ফেসবুকে আপডেট দিয়েছিল যে এখানে সে ঘুরতে যাচ্ছে তো সেটা দেখেই কিন্তু তার বাড়িতে চুরি হয় তো সে যেহেতু দিয়ে দিচ্ছে আগে থেকে তো বেসিক্যালি এটা আমি একটা উদাহরণ বললাম কিন্তু এরকম কিছু লোকজন এখন মানে যাচ্ছে তাই তাইভাবে যে যার খুশি মতো সব কিছু আপডেট দিতে থাকে তো এটা এত তুমি ওপেনলি হয়েও না ঠিক আছে ফেসবুকে এতটা ওপেনলিভাবে তুমি সব তোমার সব ডাটাভাবে দিয়ে দিও না এটাই তোমার সিকিউরিটির জন্য কিন্তু খুবই প্রবলেম হয়ে যাবে ভবিষ্যতে তো সেই জিনিসগুলো কিন্তু দরকার মাথায় রাখা যে তুমি কি কী ডাটা তুমি ফেসবুকের সাথে শেয়ার করছো সেগুলো কিন্তু তোমার এগেনস্টে ব্যবহার হতে পারে ভবিষ্যতে তো যে ধরনের ডাটা বা যে ধরনের জিনিস তুমি শেয়ার করছো ফেসবুকে তো সেটা শেয়ার করার আগে তার প্রভাবটা কি ধরনের পড়তে পারে আজ না হোক কিছুদিন পরে তো সেই জিনিসটাও কিন্তু মাথায় রাখা দরকার তো তার উপর ভিত্তি করে তুমি ধরনের কোনো ধরনের জিনিস বা তোমার বেসিক যে ডাটা তো সেই জিনিসগুলো তুমি শেয়ার করার আগে ভেবে নাও যে এই জিনিসগুলো আমি শেয়ার করবো কি করবো না বা আমার এই এই লাইফের এই এই জিনিসগুলো ঘটছে বা এই যে জিনিসগুলো ঘটেছিল তো এই জিনিসগুলো আমি শেয়ার করব কি করব না এগুলো কিভাবে ইউজ হতে পারে আমার এগেঞ্স্টে কিভাবে ইউজ হতে পারে তো এই জিনিসগুলো শেয়ার করার আগে ভেবে নাও ঠিক আছে অতটা এভাবে ওপেনলিভাবে ইচ্ছা খুশি মতো ডাটা শেয়ার করো না তো তাহলে কিন্তু তোমার এগেনস্টে সেগুলো ব্যবহার করা যেতে পারে ভবিষ্যতে তো এই জিনিসগুলো তোমার ফেসবুকে ইউজ করার আগে ফেসবুক ব্যবহার করার আগে এই জিনিসগুলো মাথায় রাখা খুবই দরকার যে আমি কি পরিমাণ ডাটা এখানে আমি দিয়ে দিচ্ছি আর কতটা দেওয়া আমার উচিত আর কতটা দেওয়া আমার উচিত না মানে প্রাইভেসি বলে যে জিনিসটা সেটা তুমি যখন নিজে নষ্ট করে দিচ্ছ তো তাহলে তো আর কিছু করার থাকে না না ছবি একদম পুরো মানে খোলা বইয়ের মতো তুমি যদি ছড়িয়ে দাও এভাবে তাহলে তোমার তাহলে তার কী মানে হলো তাই না তো তোমার সম্পর্কে কিছু জানতে হলে একদম পুরো ডিটেলসে খুঁটি না দিই তুমি যদি সব কিছুই সেখানে শেয়ার করে দাও তাহলে একদম সার্চ করার সাথে সাথে ডিটেলসে তোমার এ টু জেড তোমার লাইফের জীবন বৃত্তান্ত সব কিছু ধরো কেউ যদি সার্চ করে সব পেয়ে যাচ্ছে না তো তুমি কতটা শেয়ার করবে আর কতটা শেয়ার করবে না এই জিনিসটা তুমি মাথায় রেখে তারপরে তুমি শেয়ার করো বা ইউজ করো তো এই জিনিসটা সম্পূর্ণভাবে মাথায় রেখো তাহলে তোমার তোমার কী ধরনের জিনিস তুমি শেয়ার করছো কতটা তোমার এগেনস্টে যেতে পারে ফিউচারে তো এই জিনিসগুলো মাথায় রাখা দরকার ধরো তুমি অলরেডি শেয়ার করে দিয়েছো তো সেগুলো ডিলিট করো ঠিক আছে যেগুলো তোমার এগেনস্টে ইউজ হতে পারে বা কোনো একটা খারাপ প্রভাব ফেলতে পারে তো এই জিনিসগুলো তুমি নিজেই যখন বুঝতে পারছো তো সেই জিনিসটা মাথায় রেখে তারপরে তুমি হচ্ছে স্টেপ নাও তাহলে খুবই ভালো হবে ঠিক আছে কারণ আমরা অস্বাভাবিক হারে নিজেদের ডাটা শেয়ার করা শুরু করেছি ফেসবুকে যেটা করা কখনোই উচিত না ঠিক আছে মানে ফ্যামিলি ডিটেলস সহ একদম মানে সব কিছু একদম পুরো ওপেনলি এখানে শেয়ার করা হচ্ছে তো এই জিনিসগুলো শেয়ার করার আগে কিন্তু খেয়াল করো তো তাহলে কিন্তু খুবই ভালো হবে যদি তুমি অলরেডি করে থাকো প্রচুর জিনিস শেয়ার তো সেগুলো তুমি ডিলিট করা শুরু করো বা তোমার সিকিউরিটি কনসার্নের জন্য তুমি সে জিনিসগুলো কন্ট্রোল করা শুরু করো যে কোন কোন জিনিস তুমি এখানে শেয়ার করবে বা কোন কোন জিনিস লোকে দেখতে পারবে আর কোন কোন জিনিস পারবে না কতটা আমি ওপেন হবে এই জিনিসটা তুমি নিজে কন্ট্রোল করা শুরু করো তো তাহলে খুবই ভালো হবে কারণ যত দিন যাচ্ছে তোমার নামের ডাটা বের করা কিন্তু দুই মিনিটেরও কাজ না এক মিনিটের কাজ সার্চ করার সাথে সাথে তোমার চলে আসছে তো তার জন্য কত ধরনের কি কি ডাটা তুমি এখানে শেয়ার করছো তো শেয়ার করার আগে তুমি সেটা খেয়াল করে দেখো আর যেটা তোমার মনে হচ্ছে যে এই যে এতটা ডিটেলসে আমি এখানে শেয়ার করবো না তুলে ফেলো এখনই ঠিক আছে সেটা তোমার জন্যই ভালো হবে তো সেই হিসাবে দেখতে পারো ঠিক আছে তো এটাই হচ্ছে এটাই জানানোর ছিল কারণ এটা আমরা খুবই অ্যাক্সেসিভ হয়েতে এখন ইউজ করছি এবং খুবই ডিটেলসে আমরা নিজেদের ডাটা শেয়ার করা শুরু করেছি বা নিজেদের স্টাইল জীবন বৃত্তান্ত সম্পর্কে ততটা করা উচিত না তো সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখো কারণ এগুলো তোমার এগেন্স্টে ইউজ হতে পারে সে কোম্পানি থেকে নাও কোনো খারাপ লোকও সেটা ইউজ করতে পারে তো সেই জিনিসগুলো মাথায় রেখে স্টেপ নাও তো তাহলে খুবই ভালো হবে এরপরে ভিডিওতে দেখো আমরা আবার পুরো নতুন টপিক নিয়ে কথা বলবো বিভিন্ন সোশ্যাল ইস্যু নিয়ে আস্তে আস্তে এরকম ভিডিও আসবে ঠিক আছে কারণ এই ধরনের টপিক নিয়ে কথা বলা খুবই দরকার দেখো তোমাদের যদি কিছু জানানো থাকে বা তোমরা চাও যে এই টপিক নিয়ে ভিডিও করা হোক তো তাহলে আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো তো ইনস্টাগ্রামে কৌশিক রাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে তো সেখানে ডাইরেক্ট কথা হবে তো তোমরা অনেকে ফোন নাম্বারে কথা বলছো তো দেখো ইনস্টাগ্রামে আমাকে জানাতে পারো যদি তোমাদের কিছু জানানোর থাকে তোমাদের যা বলার আছে এস এম এস করতে পারো ওখানে আর তাছাড়া আমাদের যে টেলিগ্রাম চ্যানেল তো সেখানে তোমরা জয়েন করো সেখানে আমাদের নতুন নতুন আপডেট অনেক আসতে থাকবে এখন রেগুলার ঠিক আছে তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো তো সেখানে নতুন আপডেট তোমরা পেয়ে যাবে আর দেখো এই চ্যানেলে একদম পুরো ডিটেলসে বিভিন্ন টপিক নিয়ে ডিটেলসে ভিডিও করা আছে তো তোমরা যারা দেখো নি চ্যানেলে প্লে লিস্টে যাও তো প্লে লিস্টে গিয়ে এক একটা সেকশান অনুযায়ী ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের প্রচুর জিনিস টপিক নিয়ে বসতে সুবিধা হবে দেখো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো বেলাইকেন ক্লিক করো অলে সিলেক্ট করো আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো তো তাহলে যারা জানে না জেনে সম্পর্কে তো তারাও জানতে পারবে আর ভিডিওটা লাইক করো চলো তাহলে দেখো নেক্সট স্টুডিওতে নতুন টপিক নিয়ে তো টাটা